আজকে গোটা রাস্তা জুড়ে আমাদের দলের কর্মী সমর্থক ছাড়াও যেভাবে ক্যানিং এর সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ, সমর্থন এবং পদ্ম ফুলের প্রতি অঙ্গীকার আমি লক্ষ্য করেছি, তাই শুধু এই আমার মিছিলের শেষে এই পথসভা নয়, যতদূর আওয়াজ যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। মনে করেন শকত মোল্লা, হোসেন শেখ, পরেশ রাম দাসরা যে চিরদিন একই রকম চলবে এটা হবে না, শুনে রাখো। পৃথিবীটা গোল, আজকে যে রাজা ছিল কাল সে যে ভিক্ষা চায়। এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন। বাঘে গরুতে এক গাঁটে জল খাইয়ে দিত, কেউ আছে নাকি ওরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এখানেও যে পরিবর্তন আসছে, আজকে ইন্ডিকেশন মর্নিং শোজ তাতে বলছে ভিতরে যাবো আর পলতে ভোট দেবো। ইভিএমে ভোট ভিভিপ্যাট যুক্ত, আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। 23 মে গোটা রাজ্যের প্রচার শেষ, গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায়। গণতন্ত্র আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইকে জিততে হবে। বদলা হবে তো, বদলা হবে, ভোট দিতে দেয়নি মমতা, বদলা হবে, বদলা হবে। ওহ, এবার শওকত মোল্লার গড়ে শুভেন্দু অধিকারী, এবং দেখুন দর্শক কি সাড়া পড়েছিল আজকে। আর শুভেন্দু অধিকারীও একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যেন চষে বেড়াচ্ছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ক্যানিং, ক্যানিংয়ে আজকে মিছিল করেছেন শুভেন্দু অধিকারী, পথসভা করেছেন। লোক দেখুন, সাড়া দেখুন, মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখুন, আতঙ্ক কাটিয়ে বেরিয়ে আসা দেখুন। এইসব দেখে তো আমার মনে হয় এবার আতঙ্কে পড়ে যাবেন মোল্লারা, শওকত মোল্লারা। উনিও তো দেখছিলাম কদিন আগে খুব হুঁশিয়ারি দিচ্ছিলেন। শেখ শাহজাহান হুঁশিয়ারি দিয়ে নিজেই জেলে, মানে কাস্টডিতে, এই মুহূর্তে ইডির কাস্টডিতে পিঠে পিঠে খাওয়ানো হচ্ছে। অনেক অনেক হুঁশিয়ারি দিয়েছিল যে একবার আসুক না কাঁথি ওই লোকটা, বলে আজে বাজে কথা বলেছিল, চামড়া গুটিয়ে দেব। হ্যাঁ, চামড়া কি গোটবে, নিজেই কার্যত চামড়া হয়ে এখন গড়াগড়ি খাচ্ছে কাস্টডিতে। আর সেই জায়গাতে শুভেন্দু অধিকারী সর্বেরিয়া, সন্দেশখালী, বসিরহাট চষে বেড়াচ্ছেন, কিছুই করতে পারছেন না। আবার দেখছি যে শওকত মোল্লা হুঁশিয়ারি দিচ্ছিলেন, দেখে নেব, অমক নেব, তমক নেব। শওকত মোল্লার এলাকা তো কার্যত ক্যানিং, সেই এলাকাতে আজকে শুভেন্দু অধিকারী এইসব করেছেন, মানে মিছিল করেছেন, সভা করেছেন। ওদের কারো দেখা নেই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এখনো তো রেজাল্টটা আসেনি, রেজাল্টটা এসে গেলে যখনই বিরোধী রেজাল্ট চলে আসবে সামনে, কোথায় যে পালাবেন, কোথায় যে লুকোবেন, আমাদের কিন্তু একটা বিরাট কৌতূহল রয়েছে সেটা দেখার জন্য। তবে শওকত মোল্লা যা সব কাণ্ড করেছেন, যা সব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, শাহজাহানকে তো আমরা চিনতাম না, পরে চিনেছি, জেনেছি যে এরকম ব্যাপার স্যাপার, কিন্তু শওকত মোল্লার সম্পর্কে তো আমরাই তো কত সব অভিযোগ শুনেছি। ফলে
শুধুমাত্র ফাঁদে পড়ার অপেক্ষা বা ওই রেজাল্টটা শুধু একটু উল্টে যাওয়ার অপেক্ষা, দেখবেন এইসব লোকজনদের কি হাল হয়। আরেকজনের নাম শোনা যাচ্ছে, আমি আগেও বলেছি, ডায়মন্ড হারবার ফলতা এলাকার জাহাঙ্গীর খান, তার সম্পর্কেও সব অভিযোগ সামনে আসছে এবং বলা হচ্ছে যে এইসব লোকগুলো বাইরে থাকলে ভোট ঠিক করে হবে না, ভোট অবাধ হতে পারে না, যাতে করে কমিশন ভেবে দেখে ব্যবস্থা করে কিছু, সেই নিয়ে অলরেডি আওয়াজ উঠতে শুরু করেছে। জানি না শেষ পর্যন্ত কি হবে, এদেরকে আটকে রেখে বন্দি রেখে ভোট প্রসেস করা হবে কি না, তবে যদি সেটা নাও হয়, মানুষের যা সাড়া দেখতে পাচ্ছি, মানুষের যা সাড়া দেখতে পাচ্ছি, একুশে ওই রকম সন্ত্রাস, বাড়িঘর সব ভেঙে দেওয়া, লুটপাট করে নেওয়া, ওই রকম সন্ত্রাস, একুশ কিন্তু খুব দূরে হয়ে যায়নি, ২৪ হয়তো এসে গেছে, টাটকা এখনো অনেকেরই মনে আছে সেই যন্ত্রণা। কিন্তু মানে তখন যা সন্ত্রাসটা করেছিল, এইসব এলাকায় যে সন্ত্রাসের অভিযোগগুলো রয়েছে, তখন মনে হয়েছিল যে আর মনে হয় বিজেপির ঝান্ডা ধরে বা বিরোধী শিবিরে আর কেউ প্রকাশ্যে থাকবেন না, যে সন্ত্রাস কায়েম করা হয়েছে। কিন্তু দর্শক দেখুন, ক্যানিং এলাকার দৃশ্য দেখুন, ক্যানিং এলাকা কি সন্ত্রাস কায়েম করা হয়েছিল ওইসব এলাকাতে, তারপরেও কিন্তু মানুষজন বেরিয়েছেন শুভেন্দু অধিকারীর ডাকে। এই বেরোনো কেন জানেন, খোঁজ নিয়ে দেখবেন যারা ওখানে ছিলেন অনেকেই স্বীকার হয়েছেন, এক বিরাট যন্ত্রণা, যে যন্ত্রণা ভোলার নয়, ভুলতে পারেননি, চুপ করে হয়তো ছিলেন কিছুদিন কিন্তু ভুলতে পারেননি, এবং এর একটা চরম বদলা হবে সেই ভাবনা প্রত্যেকের মনে রয়েছে যারা স্বীকার হয়েছেন, সেই জন্যই তো বেরিয়ে আসা। অনেকের তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দূর যাই তো, যা হবে হবে, ফলে মানুষের মনের মধ্যে আবার সাহস তৈরি হয়েছে, বেরোতে হবে এবং যা চলছে সেটাকে শেষ করতে হবে, সেটার পরিবর্তন ঘটাতে হবে, সেই জন্যই কিন্তু তারা বেরিয়ে আসছেন, ঝুঁকি নিয়ে বেরিয়ে আসছেন। জানেন যে মোল্লাদের, শওকত মোল্লাদের সব নজর রয়েছে, তারপরেও কিন্তু ঝুঁকি নিয়ে তারা রাস্তাতে বেরিয়েছেন। কতটা ভিতরে শক্তি সঞ্চয় হলে এই রকম সাহস তারা দেখাতে পারেন, ঝুঁকি নিয়ে বেরিয়েছেন। আর যত ইনারা এইভাবে বেরোবেন, আমার মনে হয় ততই ওরা গর্ত খোঁজার চেষ্টা করবে, যে আর মনে হচ্ছে বাজবরা একুশের রেজাল্টের পরে যে সন্ত্রাস কায়েম করেছি ওই রকম বারবার আসবে না। ফলে দর্শক, আমারও কথা মনে হচ্ছে, যদি এবারে রেজাল্ট, এই লোকসভা ভোটের রেজাল্টের কথাই বলছি, যদি উল্টো দিকে সিগন্যালটা দিয়ে দেয় না, এরা যেভাবে সরকারটাকে টিকিয়ে রেখেছে, আমার মনে হয় সব পালাবে, সব এদিক সেদিক, বিদেশেও পালাতে পারেন কেউ কেউ। মানে এখনই যা ওয়েভ দেখছি, এখনই যা ওয়েভ দেখছি, আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে, এখন থেকে এই ২৪ ইলেকশনের রেজাল্ট যদি এই রকম হয়, এরকম বলতে সেন্টারে বিজেপি, ওটা তো আসছেই, ধরে নিন ওটা দিয়ে, ওটা নিয়ে আর সন্দেহ কিছু নেই, সেন্টারে বিজেপি আর বাংলাতে যদি গতবারের থেকে একটা আসনেও বেশি জয় আসে, মানে ১৮+১৯, আমি তার বেশি ধরছি না, বেশি হলে তো আরো আরো মুশকিল, মানে দিল্লিতে মোদি সরকার আর বাংলাতে যদি ১৮+ আসন এসে যায় এই লোকসভার নির্বাচনে, যখন রেজাল্টটা আউট হবে তার বিকেল থেকে দেখবেন রাজ্যের পরিস্থিতি কি তৈরি হয়, দেখবেন শুধু। আর এইসব লোকেরা ছুটবেন, গর্ত খুঁজবেন, দেখবেন, কারণ যে কাণ্ড তারা ঘটিয়েছেন, সব মানুষের তো ধৈর্যের ক্ষমতা তো থাকে না, না যে কষ্ট, যে যন্ত্রণা তারা পেয়েছেন বা তাদেরকে যে যন্ত্রণা দেওয়া হয়েছে, দেখবেন কি হাল হয়। আর আমি এইসব এইসবের মধ্যে বারবার সতর্ক করি, যে যারা এইসব অশান্তি করেছেন, ভোটে লুটপাট করেছেন, সন্ত্রাস কায়েম করেছেন, সাবধান হন, সব দিন সব মানে এইরকম যায় না, সব সময় দিনগুলো এরকম যায় না, যা করেছেন আপনার তো যা হবার হবেই, আপনার পরিবারও ক্ষতির শিকার হবে, আজকে শাহজাহান জেলে, কিন্তু এই রমজান মাস এই সময় ঈদ আসছে, তার পরিবার যে কি সংকটের মধ্যে রয়েছে, কি মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, সেটা যারা বোঝার তারা বুঝছেন, যারা এখনো বুঝতে পারছেন না যে আমাদের আমাদের ক্ষেত্রেও
মানে যাদের যাদের এখনো এরকম হয়নি পরিস্থিতি, কিন্তু যে যে কাজগুলো করে করছেন, যারা এখনো বুঝছেন না যে আমাদেরও এরকম হাল হতে পারে, বুঝুন, না বুঝলে পরে বুঝবেন, তখন আর কিছু করার থাকবে না। দর্শক কি বলবেন? শুভেন্দু অধিকারীর এই যে জমায়েত, এই যে ভিড়, এই যে সাড়া, এবং যেভাবে উনি চষে বেড়াচ্ছেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, অবশ্যই দর্শক আপনাদের মতামত থাকতে পারে এইসব নিয়ে, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।